সালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, বহুদিন পরে আসলাম। বিফ চিলিটা আমি কীভাবে কাটবো একটু পাতলা করে কাটবেন, আমি কাটিংটা প্রথম আপনাকে দেখাচ্ছি। বিফটা একদম উইদাউট বন, ইচ্ছা করলে আপনাদের মতো কাটে, কিন্তু আমার স্টাইল হলো এটা, এটা সাইজটা হবে এরকম। পাতলা পাতলা হবে লাইক দিস, একটু কোনা কোনা কাটবে যাতে একটু পাতলা থাকে আর কি। এভাবে কাটিংটা হবে। দেখেন বিফগুলো কাটা হয়ে গেছে, কীভাবে সাইজগুলো একটু পাতলা পাতলা সাইজ হয়েছে। এটা আমি একটু মশলাটা একদম ইজি প্রসেসে রান্না করা হবে, এটা একদম 1, 2, 3-তে। জিঞ্জার গার্লিক পেস্ট আমি রাখলাম 3 থেকে 4 চামচ, একটু বেশি পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট দেবেন, যেহেতু এটা বিফ মুরগি হইলে আর একটু বেশি দিতে হবে না। তারপর আমি পরিমাণ মতো সল্ট দিব, একটু ব্ল্যাক পেপার, হাফ পেপার, ইয়োগার্ট, হ্যাঁ মশলা যাবে, পাপড়ি ইউজ করি, পাপড়ি পাউডার, লাল মরিচ, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1.5 স্পুন, হ্যান্ড গরম মশলা। এখানে জিরা ইউজ করবো না, হলুদ ইউজ করবো না। হ্যাঁ সর্ষে তেলটা নিলাম, মিনিমাম 1 ঘন্টা এটা রেস্টে রাখবে। সেটা হয়ে গেল রেস্টের জন্য। ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রাখলে ভালো 1 ঘন্টা বাস হয়ে গেল ম্যারিনেশন। আমি এটা বিফটা ম্যারিনেশন করে রাখছিলাম, হয়ে গেল। এখন আমি অনলি ফ্রাই প্যানে একটু তেল ঢালবো, জাস্ট সব মশলা এটাতে দেওয়া আছে, একদম ইজি প্রসেস আপনারা রান্না করবেন। এটা ফ্রাই প্যান রেডি, আমি তেলের পরিমাণ একটু কম দিবেন, কারণ সেখানে আমার তেল দেওয়া আছে বিফের মধ্যে। ওইটা ম্যারিনেশনের সময় আমি সরষের তেল ইউজ করছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, সমস্যা নয়, একদম ম্যারিনেশন করা। সব মশলা দেওয়া আছে, তো ওই জন্য যতক্ষণ যত বেশি ম্যারিনেশন করে রাখবে বিফ ততই টেস্ট হবে। আমি মিনিমাম 2 ঘন্টা রেখেছি ফ্রিজে, পরে ফ্রিজকে বের করে আরও 1/2 আওয়ার বাইরে ঠান্ডা করলে টেস্টটা অনেক টেস্ট হবে। যত বেশি রাখুন, সব আপনি যত মশলা আছে সব আপনি ম্যারিনেশন সময় ঢেলে দেবেন, এখন কিছু লাগবে না। তেল দিয়ে ওটা সেটি হচ্ছে রেখে দেবো, এটা 10 মিনিট পর করে এটা উঠাবো, দেখবো দেখতেছি দেখছে। আর অন্য কোনো পানি ইউজ করবেন না, এটাতে যথেষ্ট পরিমাণ পানি আছে, এটাতে আপনি বিফটা কুক হয়ে যাবে তাড়াতাড়ি, কুক হয়ে যাবে, এটা টাইম লাগবে না, কারণ পাতলা করে কেটেছি। তো আবার 10 মিনিট রেখে রাখবো, একটা বিফ তো এখানে একটু পানিটা চলে আসবে, একদম পানি নেই,
তেল তেল আসছে চলে আসছে আর এটা আমার পিসাতে তেল কাজ চিলি মশলা দিব আমি দেখতে একটু ব্ল্যাক পেপার দিব ব্ল্যাক পেপার কয়া সজ্জা দেবো বেশি ডালবে ভালো সবার সাথে ব্যাল পেপার অনিয়ন তিনটে দল থাকবে কারণ দিলাম আগে দিলে একদম কুক হয়ে মেল্ট হয়ে যাবে দিয়ে দিব চিলি চিকেন হয়ে গেল আমার ডাল পেপারটা অনিয়ন পরে ডালছি এই জন্য একদম টেস্টি এখন করে পিছনে যাবো আমার ডিশ চিলি চিকেনটা সাজাবো একদম ইজি আপনি ফ্রাই করবেন না সুন্দর করে যেভাবে ম্যারিনেশন করে দু তিন ঘন্টা রাখলে সফট হয়ে যায় আর বেল পেপার এক সপ্তাহ পরে ডালবেন যদি আগে ডালেন মেল্ট হয়ে যাবে তার জন্য ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে বেল পেপারটা দেখছেন একদম একদম কাঁচা কাঁচা হবে মানুষ তো এমনি কাঁচা খায় ওই জন্য একটু পরে দিচ্ছি আমি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ঘরে ট্রাই করবেন বাচ্চাদেরকে খাওয়াবেন আজকের জন্য আমার এই ভিডিও শেষ আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।